জঙ্গল থেকে মাশরুম খেয়ে অসুস্থ শিশু সহ পাঁচজন জনজাতি পুরুষ মহিলা। ঘটনা চড়িলাম ব্লকের ধারিয়াথল ভিলেজের পুরান লেম্বুতলি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আখ পরিবারের গৃহকর্তা রবিবার সকালে জঙ্গল থেকে মাশরুম এনে রান্নার জন্য দেন বাড়ির গৃহিণীকে। যথারীতি রান্না করে দেওয়ার পর পরিবারের সকলের সেই মাশরুম খায়। খাওয়ার দু তিন ঘন্টা পর থেকেই একের পর এক অসুস্থ হতে থাকে। নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক রিয়া দেববর্মা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল থেকে রেফার করেন জিবি হাসপাতালে। চিকিৎসক জানান পরিবারের পাঁচজন অসুস্থ। অসুস্থদের সকলে পেটে ব্যথা এবং মাথায় সমস্যা হচ্ছে। যারা অসুস্থ তাদের নাম সঞ্জিত দেববর্মা, এঞ্জেলিনা দেববর্মা, মেনকা দেববর্মা, শম্পা দেববর্মা এবং বিপ্লব দেববর্মা। চিকিৎসক জানিয়েছেন তাদের মধ্যে শিশুকন্যা এঞ্জেলিনা দেববর্মার শারীরিক অবস্থা সংকটজনক। বিশ্রামগঞ্জ হাসপাতালে এখন যে পেশেন্ট আইছে তারা ওয়ান ফ্যামিলি, একসঙ্গে তারা জঙ্গলের বলে মাশরুম আন্না গড়ে কুক করে খাইছে। হ্যাঁ, তো এখানে যাইছে তারা কইতাছে যে তিন ঘন্টা হইছে খাইছে, যে তো কন্টিনিউয়াস ভমিটিং হইতাছে আর পাতলা পায়খানা আর মাথা ঘুরাইতেছে তারা। তো আয়া তো এখানে যা ফার্স্ট এড আমরা প্রোভাইড করছি, বমি টমি করাইছি, আর এখানে যে ইঞ্জেকশন আছে আমরা ইমার্জেন্সি ওইটা দিয়ে দিছি, আর তারার পাঁচজন তারাদেরকে এজিএমসিতে পাঠানো হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্যান্দন টিভি।